নমস্কার বন্ধুরা আজকেও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি গোট ফার্মিং সম্বন্ধীয় ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব যে সাইলেন্স তৈরি করতে কি কী জিনিসের প্রয়োজন হবে ভিডিওটি সে যদি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো সাইলেন্স তৈরি করতে যে সব জিনিসের প্রয়োজন হবে সেই সব জিনিসগুলি হলো প্রথমে ভুট্টা গাছ তারপরে লাগবে আপনার সাইলেজ কালচার এবং সাইলেজ প্যাকিং করার জন্য প্লাস্টিক কভার বা প্লাস্টিক ড্রাম এবং ভুট্টা গাছ কাটিং করতে হলে লাগবে আপনাকে চাপ কাটার মেশিন তো এইসব জিনিসগুলো নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব প্রথমে ভুট্টা গাছ চাষ করতে হবে ভুট্টা গাছটা যখন নব্বই থেকে একশো দিনের মতো বয়স হবে তখন তাকে কাটতে হবে এবং চাপ কাটার মেশিন দিয়ে তাকে কাটতে হবে এবং সাইলেজ কালচার দিতে হবে সাইলেজ কালচার দিবেন এক টন সাইলেজে একশো গ্রাম সেটা এক লিটার জলে গুলি স্প্রে করে দিতে হবে স্প্রে করে দিয়ে প্যাকিং করতে হবে তো সাইলেজ তৈরি নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই ভিডিওতে আমি বোঝাবো আপনাদেরকে তো সাইলেজ তৈরি করতে হলে ভুট্টা চাষ করবেন ভুট্টাকা চাষ করে ভুট্টা গাছটাকে চাপ কাটারে কাটিং করবেন ভালোভাবে কাটিং করার পর সালেস কালচার মিক্স করে ভালোভাবে প্যাকিং করে রাখবেন এমনভাবে প্যাকিং করবেন জেনে ভিতরে কোনো হাওয়া ঢুকতে না পারে বা ভেতর থেকে কোনো হাওয়া বেরোতে না পারে এ দেখুন এসব প্লাস্টিক এসব প্লাস্টিকের প্যাকেটের মধ্যে প্যাকিং করতে হবে এবং এই প্লাস্টিক কভার বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় আপনাদের আপনাদের যেরকম সুবিধা হবে সেরকমভাবে নিয়েই নেবেন কেউ কেউ ড্রামেও করে আর ড্রামেও করা যায় ড্রামে করলে কি ওটা একবারেই কিনলে অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর প্লাস্টিক প্যাকেটে প্যাকিং করলে সেটা একবারের বেশি ব্যবহার করা যায় না এবং চাপ কাটার মেশিনে অনেকেই সমস্যা পড়ে চাপ কাটার মেশিন সবাই কিনতে পারে না কোথাও কোথাও ভাড়াতেও পাওয়া যায় যদি আপনাদের আশেপাশে কোথাও ভাড়াতে পাওয়া যায় সে আপনি ভাড়াতে নিতে পারবেন যদি কেউ কিনতে চায় কিনতেও পারবেন কিনে নিলে ওটা আপনাদের সবসময় কাজে লাগবে শুধু সাইলেজ বানানোর জন্য নয় খড় কাটা বা ঘাস কাটা বিভিন্ন ধরনের কাজে আপনারা ইউজ করতে পারবেন তো যারা সাইলেজ তৈরি করবেন সাইলেজ কালচারের প্রয়োজন হবে স্যালেস কালচারের প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সাইলেস কালচার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ঘুট্টা গাছ কীভাবে চাষ করবেন এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি সে ভিডিওটি দেখে নিতে পারেন এবং মেশিন সব জায়গায় পাওয়া যায় না কোথাও কোথাও ভাড়াতে পাওয়া যায় আবার কোথাও কোথাও কিনে নিতে হয় তো আপনারা যেভাবে হোক মেশিনটা জোগাড় করে নেবেন যদি কেউ কিনতে চান কিনেও নিতে পারবেন আর যদি কেউ ভাড়াতে নিতে পারেন তো ভাড়াতে নিয়ে নেবেন কোনো ব্যাপার না ছাইলেশ গঠোরমের জন্য খুব একটি ভালো খাবার ছাইলেশ তৈরি করলে আপনারা অনেক পয়সা সেভ করতে পারবেন এটি একটি খুব কম পয়সার মধ্যে হয়ে যায় যদি আপনারা ড্রামে সাইলেস প্যাকিং করেন তাহলে আপনাদের একবার ড্রাম কিনলে অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন আর প্লাস্টিক কভারে যদি প্যাকিং করেন সেটা একবারে বেশি ব্যবহার করা যায় না কেননা প্লাস্টিকে অনেক দিন থাকে সাইলেসগুলো প্লাস্টিকটা একটু নরম নরম হয়ে যায় তো ড্রামেই প্যাকিং করাটা ভালো তো বন্ধুরা যারা সাইলেস তৈরি করবেন তো আমাদের চ্যানেলের আরও ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা পুরো প্রসেসটা বলে দেব তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডিএফ সঙ্গে থাকুন ধন্যবাদ